কাটপানির বসিরহাটের বিডিও অফিসের বাইরে বিক্ষোভ, বিজেপি কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে এগোতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কথা বলবো বসিরহাটের ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে টেলিফোনে। সমীরণ, বসিরহাটে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? বসিরহাটে আজকে কাটপানি প্রতিবাদে যখন বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখা করছিল এবং সেই সময় ডেপুটেশন মিলে যায়, সেই সময় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়, ব্যারিকেড ভেঙে নেয় তারা এবং পুলিশের সঙ্গে রক্তারক্তি হয়। বেশ কিছুক্ষণ ধরে রক্তারক্তি চলে, তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরে পুলিশের উপস্থিতিতেই তারা ডেপুটেশন দেয় এবং শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়ে বেরিয়ে যায়। তাদের বিজেপি কর্মীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছিলেন, তাদেরকে প্রথমে পুলিশ ধরা দেয়, সেই সময় তাদের সঙ্গে দশটা অস্থি হয় এবং দশটা অস্থির জেরেই ব্যারিকেড ভেঙে যায়। ধন্যবাদ সমীরণ।